যেটা খুবই দরকার মানুষ হিসেবে এবং আমাদের মানবিক অধিকার কি আছে সেটা আজকের পরিপ্রেক্ষিতে জানার হিসেবে আমাদের দরকার বলে আমরা মনে করি। নিশ্চয়ই অনেকে জানেন, অনেকে জানেন না, তো সেটার ব্যাপারে আরো অবগত হবো আমরা। নবনীত বাবুকে আমি অনেকদিন ধরে চিনি এবং দীর্ঘদিন যাবৎ উনি রাজ্য পুলিশের অধিকর্তা ছিলেন, পুলিশের শীর্ষস্থানে ছিলেন এবং অনেক কিছু উনি দেখেছেন, জেনেছেন, এক্সপিরিয়েন্স প্রচুর অভিজ্ঞতা আপনার আমাদের সাথে আসার জন্য প্রস্তুত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে দেবো আপনাকে। আমি প্রথমে আমরা প্রশ্ন উত্তর নিজেদের মধ্যে করে দেবো, যে আপনার প্রশ্ন আমার মনে আছে কারণ বিচারগতভাবে সাংবাদিক হওয়ার সুবাদে কিছু কিছু প্রশ্ন, কিছু কিছু জায়গা আমাদের মনে সবসময় পড়ে, সেই উপর আমি দিয়ে নম্বর নম্বর শুরু করবো। তারপরে আপনাদের কাছে আমরা চলে যাব, আপনাদের মনের প্রশ্ন আমরা নম্বর সামনে তুলে ধরবো। আমাদের ভলেন্টিয়ার আছেন, তারা মাইক নিয়ে আপনাদের কাছে যাবেন, আপনারা প্রশ্ন করতে পারেন। মানুষের
ইরা বলেন প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা অঙ্গের সাথে জড়িত আছে, তো সেই জায়গায় যদি কোনো সময় ব্যাঘাত ঘটে তাহলে আইনি পরিভাষায় কি ধরুন কোনো ঘটনা ঘটলো, আমরা জানি বিভিন্ন ঘটনার জন্য বা বিভিন্ন জিনিসের জন্য স্বাস্থ্যের জন্য স্বাস্থ্য অধিকর্তা বা কোনো ক্রিমিনাল ক্রাইমের জন্য আমরা পুলিশের কাছে যাই, তো সেই ক্ষেত্রে কি আইনি ভাবে মানব অধিকার মানব অধিকার আপনাদের কোনো আইনি কোনো এ আছে সুরক্ষা দিতে পারে? চিকিৎসক যদি দাবি তৈরি করেন তারা দেখে না,
চিকিৎসায় জনিত কোনো সার্ভিসে কাজ করতে পারে তখন তারা ইন্টারভিউ করে এবং তারা সেখানে একটি কম্পেনসেশনের ব্যবস্থা ইত্যাদি সেই মুহূর্তে তারা সেখানে আমাদের কোনো প্রাইভেট প্রফেশনে আমাদের কোনো সুবিধা নেই। সরকারি প্রতিষ্ঠানেও যেটা আপনি বললেন খুব বড় কথা বললেন, আবার আমি যেটা বুঝলাম সেটা থেকে আজকে সরকারি হাসপাতাল বা কোনো জায়গায় গিয়ে চিকিৎসাগত যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় বা আমাকে যদি দেখা অনেক সময় শোনা যায় অনেক সময় কমপ্লেন আসে যে আমাদের পেশেন্টরা পড়ে আছে তাদেরকে চিকিৎসা ঠিক মতো দেওয়া হচ্ছে না দেখা হচ্ছে না, এবং অন্য দিক থেকে ডাক্তাররাও বলেন যে এত পেশেন্ট এসে গেছে তোদের বেড নেওয়ার কোনো জায়গা নেই, সেটা একটা বিচার বিভাগীয় ব্যাপার মানে কে ঠিক কে বেঠিক সেটার মধ্যে যাচ্ছি না, এরকম ব্যাপারে যারা চিকিৎসা বিভ্রাতের ক্ষেত্রে তারা মানব অধিকার কমিশনের দ্বারস্থ হতে পারে, তাদের যারা কমপ্লেন আছে তারা মানব অধিকার কমিশনের দ্বারস্থ হতে পারে এবং আপনারা ইনভেস্টিগেট করে যদি পান তাহলে পরে সেখানে খুব শক্ত ব্যবস্থা নেওয়া হতে পারে। সেরকম শিক্ষাগত প্রতিষ্ঠানও যদি কোনো সময় মনে হয় যে শিক্ষক মানে পড়াশোনা ঠিক মতো হচ্ছে না শিক্ষাগত যোগ্যতা নেই এরকম এইরকম সরকারি স্কুলে কোনো ঘটনা ঘটছে সেখান থেকে তারা আপনার কাছে আপনাদের কাছে আসতে পারে নিশ্চয়ই এবং আসতে পারে না এবং বহু ঘটনা ঘটেছে যারা এসেও শিক্ষাক্ষেত্রে বৈরাগ্য হচ্ছে টিচারদের পক্ষে গণ্ডগোল হচ্ছে প্রিন্সিপালের সঙ্গে গোলমাল হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের কাছে বহু বহু দরখাস্ত আসে এবং আমরা পিআই অথবা কলেজের যারা প্রতিষ্ঠান আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে রিপোর্ট নিই রিপোর্ট নিয়ে সেটা বিবেচনা করি এবং যথাযোগ্য ব্যবস্থা আমরা নিই। রিসেন্টলি একটি ঘটনা ঘটেছে মালদার একটি স্কুলেতে দেওয়াল ভেঙে পড়ে গেছে এবং সেখানে আপনার কিছু ছাত্র জখম হয়েছে এক ঘরে দু একটা ছাত্র আসলে মনে পড়ছে মারা হয়েছে কমপ্লেনটা হচ্ছে বেরোয় মাধ্যম আমাদের প্রিন্ট মিডিয়াতে বেরোয় এবং ওর বেসিসে আমরা একটা রিপোর্ট চাই এবং রিপোর্ট এসছে আমরা বিবেচনা করছি বিবেচনাধীন আছে তাই এটা বিশেষ ডিটেলসে দিতে চাই না এবং ওটা কী তথ্যটা পাই তার উপরে নির্ভর করে যারা মারা গেছে তাদের সুব্যবস্থা যাতে পায় সেটা আমরা টেকনোলজি করি। এরকম বহু উদাহরণ আছে, কিছুদিন আগে আপনাকে বলি যে আমাদের খবরটা বেরোলো যে একটি স্কুল আছে স্কুলের দেওয়াল ভেঙে পড়ে গেছে এবং ছাত্ররা সেখানে ঠিকমতোভাবে ক্লাস করতে পারে তা আমরা তখন ওই জেলার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে তাকে আমরা লিখি এই রকম একটি ঘটনা বেরিয়েছে তিনি তদন্ত করে থাকেন এবং সেই তদন্ত করে আমাদের রিপোর্ট দেয় এবং বলে হ্যাঁ এটা সত্য এবং এই যে জায়গায় স্কুলের ছাদ ভেঙে গেছে কি স্কুলের ইয়ে নষ্ট হয়েছে সেটা আমরা রিপেয়ার করার জন্য দিচ্ছি যাতে ছাত্রদের কোনো অসুবিধে না হয়। আমাদের যে ইন্টারভেনশন আমাদের যে এই এরকম ঘটনাগুলো ঘটছে সেটাতে আমরা রিপোর্ট চাওয়া সেখানে তদন্ত করা তার একটা এফেক্টও পড়ছে এফেক্ট করে আমরা এবং সেটা সঠিকভাবে যাতে পরিচালনা হয় তার ব্যবস্থা। আর একটা ছোট্ট ঘটনা বলি, কিছুদিন আগে বছর দুয়েক আগে একটি নিউজ পেপারে রিপোর্ট বেরোলো যে বর্তমানে কোন একটি জায়গায় তখন ওই কেন্দ্রীয় সরকারের একটি অভিযান চলেছিল যে কী বলে ওই যে আপনার স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত অভিযানে আপনার ওয়াশরুম এটসেট্রা এরকম করে দেওয়ার অভিযান এটা পশ্চিমবঙ্গ সরকারও বিরাটভাবে এটাকে টেক আপ করে এবং একজন লোক তিনি যে কোনো কারণেই হোক গ্রাম্য লোক যে কোনো কারণেই হোক প্রাতকৃত এটসেট্রা বাইরে করছে তখন ওখানকার প্রধানমন্ত্রী ধরে ধরে বলে যে তুমি ক্যাপটা করছো এটা অন্যায় এবং একটি সাজা হিসেবে ও রেশন বন্ধ করে এবং রেশন বন্ধ করে দেওয়ার পরে ওকে পেনালাইজ করে ওই ভদ্রলোক তখন আমাদের কাছে আসে যে আমার রেশন বন্ধ করে দিয়েছে আমার কী হয়েছে ওটা আমরা তদন্ত করে দেখি তদন্ত করে দেখে পাওয়া যায় যে হ্যাঁ এটা সত্য ঘটনা এবং এরকম হয়েছে তখন আমরা লোকাল ভিডিওকে ডেকে পাঠাই যে আপনাদের কি কোনো নিয়ম আছে যে স্বচ্ছ
তো ভারতের অভিযান কিছু আছে যে কেউ যদি না মানে কেউ যদি পাত্রকৃত বাইরে করে তাকে তার রেশন বন্ধ করতে পারে তিনিও বলেন যে না তখন আমরা সরকারকে রেকমেন্ড করি এই ঘটনা হয়েছে ওর দু বছর ধরে যে রেশন পাওয়ার কথা ও বিপিএল শ্রেণীর মানুষ ছিল ওকে ইমিডিয়েট রেশন দেওয়া হোক চালু করা হোক এবং প্রধানকে বলা হোক এইসব ব্যবস্থা এইসব মাথায় কিছু যেন না করে ওর যদি কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে ওখানে যে স্বচ্ছ ভারত স্কিম আছে সেই স্কিমে ওনার বাড়িতে ল্যাট্রিন তৈরি করে দেওয়া হোক যাতে সুব্যবস্থা করা হয় এটার কোনো অধিকার নেই যে ওর রেশন এক্ষেত্রে এই এই দুটো ক্ষেত্রে আমি বলছি তার তৃতীয় ক্ষেত্রে আমি আসছি যেখানে সকলেরই সমস্যা হয় বা অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এই দুটো ক্ষেত্রে শিক্ষাগত বললেন এবং শিক্ষা বললেন এবং স্বাস্থ্য বললেন এক্ষেত্রে মানব অধিকার এরকম কোনো দৃষ্টান্ত আছে যেখানে মানব অধিকার কমিশন ইনভেস্টিগেশন করার পরে খুব শাস্তি হয়েছে কারো কোনো অধিকারী আধিকারিকের শাস্তি হয়েছে এবং একটা মেসেজ আপনারা পৌঁছাতে পেরেছেন না আমি তো যেটা বললাম এই এই ক্ষেত্রেই তো একটা শাস্তি হলো এটাতেই আপনার ওর রেশনটা রেস্টোর করে দেওয়া হলো ওকে কম্পেনসেশনও দেওয়া হলো এরকম হয়েছে অনেক ঘটনা হয়েছে আপনাকে আরেকটা ঘটনা বলি আপনি বললেন শিক্ষার ক্ষেত্রে বললেন তো যে এরকম কোনো সাজা হয়েছে কি না আমার অনেক মনে হচ্ছে যে আসানসোলেতে একটি সরকারি হাসপাতাল আছে তো সেখানে একটি শিশু সত্য যা সপ্তাহ হয়েছে তা সেই শিশুটি অসুস্থ হয়ে গেছে অসুস্থ মানে তার শ্বাসকষ্ট তার শ্বাসকষ্ট হওয়ার পরে প্রথম তার বাবা এবং মা তাকে একটি বেসরকারি ডাক্তারের কাছে নিয়ে যায় সেই ডাক্তার বলে যে না এটা চিকিৎসা আমি করতে পারবো না কেন বুকে মেডিকেল টার্মসে যা বলে সেটা আমি বিস্তারিতভাবে বলতে চাই না শর্ট করেই বলছি ওকে সরকারি হাসপাতালে ভর্তি করে যথারীতি আসানসোল যে জেলা হাসপাতাল আছে সেখানে ভর্তি করা হয় শীতকাল ছিল এরকম ডিসেম্বর মাস তো শিশুটি আসানসোল খুবই ঠান্ডা জায়গা আপনারা জানেন শিশুটি একটি গরম জামা পরে তার মা তাকে নিয়ে এসেছিল এবং তাকে প্রথমেই ওখানকার নার্স সে ইনজেকশন হয়েছে ইন্টারভেনাস ইনজেকশন দেয় তো তার জন্যে ভেনের দরকার তার জন্য একটি রবার দিয়ে ওর হাতে দিয়ে বেঁধে দেয় যাতে ভেনটা উঁচু হয়ে যায় এবং পরবর্তীকালে হাতে ইনজেকশন দিতে পারেনি অন্য লোককে ডেকে পায়ে দিয়ে তার ইনজেকশন দেয় দুদিন পরে ওর মা লক্ষ্য করে যে পুরো হাতটা ওপর থেকে নিচে উঠে আঙুলগুলি নীল হয়ে গেছে অর্থাৎ রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে তখন ডাক্তারকে ডাকে ডাক্তারও বললো যে হ্যাঁ এটা তো মনে হচ্ছে গ্যাঙ্গ্রিন হয়ে গেছে তখন ওই ঘটনাটি খুলে দেখে যে দুদিন ধরে আপনার ওই যে রবারটা সেটা বাঁধা পড়ে রয়েছে যার জন্য ওই সদ্যজাত শিশু আপনার রক্ত চলাচল পুরো বন্ধ হয়ে গেছে এবং হাতটা পুরো গ্যাঙ্গ্রিন হয়ে গেছে তো এবার কী করা যায় ডাক্তার বললেন যে আমাদের এখানে কোনো উপায় নেই আপনারা কলকাতায় চলে যান SSKM অর্থাৎ টিটি হসপিটালে যান ওখানে আপনার চিকিৎসার সুব্যবস্থা হবে তো ওখানে যখন নিয়ে আসে তখন একটা বোর্ড বসে এবং বোর্ড বলে যে না এরা কিছু করার নেই হাতটা কেটে বাদ এবং মুখের ব্যাপার যে একটি দু সপ্তাহ সদ্য যাদবের হাতটা বাদ পড়ে গেছে এবং হাতটা কেটে বার করে দিতে হলো কেন রক্ত নেমে গেছিলো এবং ক্যান্সার এই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে এটা কমপ্লেনটা আসে তখন আমরা ইনকোয়ারি করে দেখি নার্সিংয়ে ডাকি হসপিটাল সুপারকে যা যা হয় পদ্ধতিতে যা ইনকোয়ারি করি এবং আমরা দেখি হ্যাঁ ঘটনাটা সত্য এবং চূড়ান্তভাবে একটা নেগলিজেন্স হয়েছিল যার জন্য এই ঘটনাটি ঘট আমরা সরকারকে যথারীতি রেকমেন্ডেশন দিই যে বাচ্চাটাকে অন্তত একটা হিউজ অ্যামাউন্ট 4 লাখ 5 লাখ যেটা হয় সেইটা একটা দেওয়া হোক এবং সরকারি হাসপাতালে যে নিজে ডাক্তার এবং নার্স যারা এই ঘটনাটি ঘটিয়েছিল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা সরকারের তরফ থেকে সেটা মেনে নেওয়া হয় এবং যথারীতি আমরা দেখি ওই বাচ্চাটিকে একটি হিউজ অ্যামাউন্ট কম্পেনসেশন হিসেবে দেওয়া হয় এবং ওটাকে আমরা বলি যে তোমরা ফিক্সড ডিপোজিট করে দাও ওর নামে
যেটা যাতে ও যখন 18 বছর প্রাপ্ত বয়স হয়ে যাবে ওই ফিক্সড ডিপোজিটের অ্যামাউন্ট থেকে ও যে লেখাপড়া এবং সামাজিক প্রতিষ্ঠান করতে পারে। এরকম চারটে দৃষ্টান্ত বিধান যেটা মানবাধিকার কমিশনের কোন তৎপরতা বলুন অথবা ইন্টারভেনশন চাই বলুন কিছু মানে কারোকে আমরা সাহায্য করি। এক্ষেত্রে এবার আসছি আমরা আরেকটা বিষয়, সেটা হচ্ছে পুলিশ। অনেক সময় কমপ্লেন আসে যে আমরা এফআইআর করতে যাচ্ছি, এফআইআর দিচ্ছে না, বা পুলিশ কোনো কিছুতে ইনভেস্টিগেট করতে গিয়ে অ্যাক্সেস করেছে, তারা যা বিবাদী পক্ষ তাদের হয়ে গেছে। এইসব ক্ষেত্রে তখন আপনাদের ভূমিকা কী থাকে এবং সেক্ষেত্রে কী কী শাস্তিমূলক বা কী কী দৃষ্টান্ত আপনারা এখন পর্যন্ত রাখতে পারেন? এটা তো প্রায়ই আসে যে এফআইআর দিল না, ডিগ্রি করে ছেড়ে দিল, হ্যানা ত্যানা, তারপরে পুলিশ আমাকে মেরেছে, অ্যাসল্ট করেছে, তারপরে পুলিশ কাস্টাডিতে আমার রয়েছে, অনেক সময় মৃত্যুরও ঘটনা পাওয়া যায়। আমরা ডেফিনেটলি সেখানে ইন্টারভিউ করি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অ্যাকশান নিই, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমরা যখনই পুলিশ আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট চেয়েছি সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ডেকে পাঠানো হয়েছে, তার এফআইআর নিয়ে নেওয়া হয়েছে, নিয়ে নিয়ে তদন্ত করে এবং চার্জশিট করে দেওয়া হয়েছে যাতে ও সুব্যবস্থা। আরেকটা যেটা আপনি বললেন একটি ছোট্ট উদাহরণের মাধ্যমে আমি আপনাদের কাছে এটা তুলে ধরতে চাই। কলকাতা পুলিশ এরিয়ায় একটি থানাতে, উত্তর কলকাতায়, আমি নামটা নেব না, সেই থানাতে একটা কমপ্লেন আমরা পাই যে পুলিশ হেফাজতে একজন লোককে দিতে দেওয়া হয়েছে, এবং এটি তদন্ত করে আমরা দেখি এবং তাকে পরে আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছ থেকে তদন্ত করে দেখি যে হ্যাঁ এটা সত্য ঘটনা, এবং ওই ব্যক্তিকে পুলিশ প্রথমে একটি আর্মস কেসে অ্যারেস্ট করে, আর্মস কেসে অ্যারেস্ট করার পরে ওকে হেফাজতে নেয়, হেফাজতে নেওয়ার পরে ওকে পিটিয়ে মারা হয়ে গেছে 2016 ঘটনা, 16 সালে 4-5 বছর। এবং জটায় তদন্ত করার পরে আমরা সরকারকে একটি আবেদন পাঠাই যে হ্যাঁ এই ঘটনাটা সত্য এবং আপনারা যে দোষী আধিকারিক তার বিরুদ্ধে আপনারা অ্যাকশন নিন, এবং যে ব্যক্তি মারা গেছে তার বাবা মাকে একটি কম্পেনসেশন দেওয়া। তো সরকার সেটা আমাদের কথা মানে এবং মানার পরে প্রায় 4-5 লাখ টাকা কম্পেনসেশন ওর বাবা মাকে দেয়, এবং ওই যে পুলিশ অফিসারটি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং কেসও স্টার্ট করে, কেস স্টার্ট করে ডিপার্টমেন্টাল অ্যাকশন হয়, কেসও স্টার্ট। এটা আমি উদাহরণ হিসেবে আপনাদের দেখলাম যে তাতে জিনিসটা স্পষ্ট হয়ে যাবে যে কীভাবে মানবাধিকার কমিশন কাজ করছে এবং এই ক্ষেত্রে চেষ্টা করছে। কিন্তু যখন কোনো কারোর যদি কোনো কমপ্লেন থাকে থানায় যায়, তো তার থানার আধিকারিকদের এফআইআর করাটা বাঞ্ছনীয়, মানে গেলে পরে কমপ্লেন থাকে প্রথমে এফআইআর নেওয়ার সময় অনেকে অনেক কথা হয়, অনেকে নিতে চায় না। তো এই ক্ষেত্রে আইন মতো কি বলে আইন মতো অফিস হয় তাহলে নিশ্চয়ই এফআইআর নিতে পারবো, মানে উচ্চতম আমাদের আদালত আছে সুপ্রিম কোর্ট, তারা একটা ডিসিশনে বলেছে যে এফআইআর নিতে পুলিশ পারবে, এখানে কোনো অপশান নেই। তবে হ্যাঁ এখানে আরও আইনের কত কোনো ধারা আছে যে পুলিশ যদি না নিতে চায় অথবা কোনো কারণে না নেয় তাহলে কোর্টে গিয়ে দরখাস্ত করতে পারে, এবং কোর্টে কমপ্লেন করার পরে আদালত থেকে পুলিশকে বাধ্য করবে যে অভিযোগ যদি কোনো মহিলার বিরুদ্ধে থাকে তাহলে কোনো মহিলাকে যদি তার ডেকে জড়িয়ে বা কথা বলতে তাহলে সন্ধ্যের পরে থানায় দাঁড়ার নিয়ম তো নেই, তো সেইটা কতখানি সেই ব্যাপারে আপনি যদি এটা তো নিয়মই হয়ে গেছে এখন, ডাকার তো কথা না, যদি কোনো ভায়োলেশন হয় এবং আমাদের কাছে কোনো রিপোর্ট আসে তাহলে আমরা একটা তদন্ত করে দেখি যে কতটা সত্য কতটা মধ্যে তারপর। তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে যখন এই যে পুলিশ কাস্টডি বলে যেটা বলে উল্টোটা হয়,
আইনি ঘটনা সেটাকে সাজিয়ে ঘটনা তৈরি করে আইনগত সাক্ষ্য করে মাধ্যমে বেরোনোর চেষ্টা করা হয়েছে। তো সেই ক্ষেত্রে মানবাধিকার কমিশন কতখানি সক্রিয় ভূমিকা নেবে? দেখুন, আমাদের কাছে যখন কোনো জিনিস আসে সেটা তো আমরা করে মেনে নিই না, আমরা তদন্ত করে দেখি, আমরা তদন্ত করে দেখি যে কতটা সত্য কতটা নয়। যদি এটা পুরোটাই মিথ্যা হয় অ্যাকচুয়ালি আমরা তখন ওই যে আবেদনকারী তাকে বলে দিবে যে এটা একটা মিথ্যে অভিযোগ এবং আপনি এটা করবেন, মিথ্যা অভিযোগ সে বিরুদ্ধে করাটা আপনাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে। এরকম অনেক ক্ষেত্রে বলা হয়েছে যে পুলিশের কাছে পুলিশের সম্বন্ধে কোনো মিথ্যা অভিযোগ আপনারা করবেন এটা বাঞ্ছনীয়। আর যদি সত্যি চাইবেন তো তদন্ত করে দেখা যে একটা দরখাস্ত এলো সেটা আমরা তো সঙ্গে সঙ্গে মেনে নিচ্ছি, আমরা দেখছি যে কতটা সত্য কতটা মিথ্যে, এবার সত্য মিথ্যেকে আলাদা করে দেখছি, দেখে যদি আমরা পাই যে হ্যাঁ একদম। আচ্ছা, যারা সুবিধরী আছেন এখানে, যারা উপস্থিত আছেন, তারা যদি কোনো সময় এই যে বিষয়ে আপনি জবাব করলেন বা বললেন সেই বিষয়ে যদি মানব অধিকার কমিশনে কমপ্লেন করতে চান, তাদের পরে কিভাবে তারা করতে পারে? এটা খুবই সহজ, মানবাধিকার কমিশন তো আদালতের মতো নয় যে একজন মন্ত্রীবাবু থাকবে সে স্ট্যাম্প পেপারে সই করবে, টাইম করে, তারপরে অনেক কিছু ইংরেজি শব্দ আইনগত শব্দ নিয়ে অ্যানেকশন করে যেটা আদালতের পদ্ধতি, এখানে আদালতের পদ্ধতি পদ্ধতি নয়। যে কোনো ব্যক্তি যে মনে করছে তার মানবাধিকার লঙ্ঘন হয়েছে একটি সাদা কাগজে পুরো চেয়ারম্যান মানবাধিকার কমিশন পূর্তভব বললে দরখাস্ত পাঠাতে পারে, সেটা বাংলাতে লিখতে পারে, হিন্দিতে লিখতে পারে, ইংরেজিতে লিখতে পারে, টাইপ করার কোনো দরকার নেই, হাতে লেখা হলেও আপনার হাতে লেখা দরখাস্ত মানতে হবে। এছাড়া আমরা কতগুলো আরও জিনিস করেছি, এক নম্বর হচ্ছে যে আচ্ছা আর একটা কথা যোগ করে দিতে চাই, আপনারা বাই পোস্ট পাঠিয়ে পারেন অথবা ব্যক্তিগতভাবে হাজির হয়ে ওখানে কমপ্লেন বক্সাতে কমপ্লেন বক্সে দিতে পারেন, অথবা আরেকটা যেটা জিনিস করতে পারেন যে আপনারা সশরীরে এসে বক্তব্যটাও জানাতে পারেন। আরেকটা যেটা করবে যে আপনারা যদি ওখানে আসতে না চান, বাই পোস্ট ফ্রি পোস্ট না পাঠাতে চান, তাহলে আমাদের ইমেল আছে, আমাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গেলে ইমেল আইডি পাবেন, ইমেলের মাধ্যমে আমাদের যদি আপনারা আমাদের বক্তব্যটা পাঠিয়ে দেন তাহলেও আমরা ইমিডিয়েটলি অ্যাকশন নিই, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠালেও আমরা অ্যাকশন নিই। এইভাবে খুব সহজ পদ্ধতি, এখানে আদালতের কোনো পদ্ধতি এবং এখানে কোনো উকিল বাবু দরকার। তদন্ত কত সময় লাগে, কতদিন ধরে, এবং এটা আপনাদের তো জানা কমপ্লেন তো করা হলো, তারপর কীভাবে ফলো আপটা করবে, এটা কীভাবে এগোবে তদন্ত সেই সম্বন্ধে কী করে জানাতে পারবে? আপনাদের যে মনে করুন যে একজন ব্যক্তি আমাদের কাছে একটা দরখাস্ত দিল, সে অনুমোদন ঘটনা, এরপরে দরখাস্তটা আসার পরে হয়তো পাঁচ সাত দিন পরে আমাদের কমিশনের কাছে প্রেস হলো, কমিশন এটা নতুনভাবে স্কুটিনি করলো, দেখলো, দেখে পুরোপুরি বললো হ্যাঁ এটা একটা রিপোর্ট ফলফল করা, এই অর্ডারটা দিল, বললো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে একটা রিপোর্ট আনা, এই যে আমরা অর্ডারটা দিলাম এই অর্ডারের কপি যেটা ডিএমের কাছে যাচ্ছে তার একটা অর্ডারের কপি ডিএমের কাছে চলে যাচ্ছে, ওকে বাই পোস্ট জানিয়ে দেওয়া হচ্ছে যে তোমার আপনার যে দরখাস্ত আছে সেটা মানবাধিকার কমিশন মেনে নিয়েছে এবং তার উপরে তদন্তর হাত তুলে দিয়েছে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অমুক দিনের মধ্যে, নর্মালি তিন সপ্তাহ চার সপ্তাহ আমরা টাইম দিয়ে দিই, ওই চার সপ্তাহের মধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছি। এবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা যে কোনো পুলিশের আধিকারিক হোক অথবা শিক্ষা আধিকারিক হোক তারা ওই রিপোর্টটা মানবাধিকার কমিশনের কাছে পাঠানো, হয়তো সে তিন সপ্তাহ জায়গায় চার সপ্তাহ করলো, চার সপ্তাহ জায়গায় পাঁচ সপ্তাহ করলো, কিন্তু তার থেকে বেশি করে না, এবং তারপরে আমরা দেখে নিই রিপোর্টটা আসার পরে ওটাকে আমরা এক্সামিন করে নিই, করে নিয়ে
যা কিছু করার কিন্তু যদি পার্টনার প্ল্যান করে যান দরকার হয় সেটাও আমি যদি তা না দরকার হয় তাহলে হিয়ারিং করে যদি কোনো দোষী ব্যক্তি থাকে তার সরকারের কাছে আমাদের আমাদের যা বক্তব্য সেটা পাঠিয়ে এন্টায়ার প্রসেসটা যেদিন থেকে মনে করুন দরখাস্তকারী দরখাস্ত দিল আর যেদিন থেকে ফাইনাল অ্যাকশনটা হচ্ছে এর মধ্যে আমার মানে গোটা তিন চার মাসের ব্যবধান থাকে তিন চার মাস ম্যাক্সিমাম ছ মাস ছ মাসের মধ্যে কেসগুলো সেটেল হয়ে যায় সেটেল হয়ে গেলে পরে এটা হ্যাঁ আমি একটু ভেরিফাই করে দিচ্ছি এটা যেখানে আমরা মনে করছি যে হ্যাঁ এটা করা দরকার যেখানে আমরা রিজেক্ট করে দিচ্ছি সেটা সেক্ষেত্রে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আবেদনকারীকে জানিয়ে দিচ্ছি যে এটা সিভিল ডিসপিউট এটা ফাইবার একটা ডিসপিউট এটা তোমরা আদালতের কাছে যাও অথবা অন্য কোনো জায়গায় যাও সেখানে তোমার এটা সমাধান হবে এটা মানবাধিকার কমিশনে বিষয়বস্তু এটা সঙ্গে সঙ্গে জানিয়ে মোটামুটি আমরা পুরো পরিস্থিতিটাই জানলাম কীভাবে তো সরলভাবে আপনি বুঝিয়ে দিলেন এবার আমি অনুরোধ করব যারা আমাদের যারা শুনলেন দর্শক আছেন তাদের মধ্যে থেকে প্রশ্ন আমি করবো যদি কারো প্রশ্ন থাকে মাইক নিয়ে যাচ্ছেন আপনাদের দয়া করে আপনাদের নাম বলে প্রশ্ন দিতে পারেন নাম যাচ্ছে মাইক নিয়ে যাচ্ছে মাইক আমার নাম দীপা বন্দ্যোপাধ্যায় আমি একটি কলেজের পড়া তো ব্যাপারটা হচ্ছে যে বেশিরভাগ সময় মানে এটা আপনারা মানে পোস্ট কোভিড ট্রাফিক রুল ভায়োলেশনটা ভয়ঙ্করভাবে বেড়ে গেছে এবং আমি যেহেতু আশুতোষ কলেজে পড়াই ঠিক হাজিরামপুরে আমাকে মানে যে স্টপেজ যেটা বাস স্টপটার মুখটা পেরিয়ে তো ঠিক যে লাল পাতাগুলোর আগে বাস এমনি দাঁড়ায় তারপরে স্টপেজে গিয়ে দাঁড়ায় ঠিক যেখানটা জেব্রা ক্রসিং সেইখানে দাঁড়ায় সব বাস মানে এতগুলো বাস নেই সরকারি বেসরকারি সব বাস আমি বহুবার কিয়স্কে বলেছি বহুবার ভবানীপুর থানায় বলেছি এবং আমি সবসময় পুলিশের পক্ষ থেকে কোনো প্রকার সাহায্য পাইনি আমরা রাস্তা বাড়াতে পারি না এবং যে কোনো দিন রান্নাঘর হয়ে যাওয়ার একটা চান্স মানে হতেই পারি অ্যাক্সিডেন্ট আমাদের আমাকে বাঁচিয়ে নিয়েছে এরকম বাসের তলায় চলে গেলাম বাসগুলো এমন দাঁড়িয়ে আছে আরেকটা বাস যে ওভারটেক করছে বুঝতে পারছি এই ঘটনা ঘটছে এক্ষেত্রে কি আমরা মানবাধিকার কমিশন কি কাজে লাগাতে পারি এটা একটা প্রশ্ন আর আরেকটা প্রশ্ন আমি বলে দিচ্ছি এটা হচ্ছে যদি সদস্য পদ পেতে হয় বা আমি মানবাধিকার কমিশনের সঙ্গে যুক্ত থাকতে চাই সেক্ষেত্রে আমার কী প্রয়োজনীয়তা আছে মানে আমি কীভাবে হতে পারি বা আমার গ্রহণযোগ্যতা নতুন কথা আপনাকে এটা বলে দিতে চাইছি যে কলকাতা পুলিশের দুটো আপনাকে বলে থাকে যে ট্রাফিকে কমপ্লেন করুন ওটা সঠিকই বলেছে আপনাকে ডিসি ট্রাফিকের কাছে কমপ্লেনটা করতে হবে অথবা ট্রাফিক গার্ডের কাছে কমপ্লেন করতে হবে ডিসি ট্রাফিকেরও যতটা আমি জানি ওদের একটা কমপ্লেন সেল আছে সে ওদেরও একটা ওয়েবসাইট আছে সেটা ওয়েবসাইটে আপনারা যদি লিখে দেন তো এই ঘটনা হচ্ছে ওরা নিশ্চয়ই অ্যাকশন নেন এবার আপনার যেটা প্রশ্ন মানবাধিকার কমিশন কি করতে পারে না হ্যাঁ আপনারা নিশ্চয়ই আমাদের লিখতে পারেন যে অমুক জায়গায় কমে গেলে আরও ভালো হয় তো আমরা নিশ্চয়ই ডিসি ট্রাফিকের সঙ্গে যেটা করব এই ক্ষেত্রে আরও মনে রাখি কিছুদিন আগে এটা বোধ হয় দেখেছিলেন প্রচার মাধ্যমে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা খুব বেরোলো বা ফ্লাইওভার আছে মা ফ্লাইওভারে ভূমি ওড়া সেই ভূমি ওড়াতে গিয়ে এই যে পাঞ্জাব এটা দিয়ে বহু মোটরসাইকেল গলায় লেগেছে গলা কেটে গেছে ইত্যাদি এই বিষয়ে মানবাধিকার কমিশন ইত্যাদি করে এবং বিচারকে বিপন্ন চাওয়া হয় ইত্যাদি তাকে লাস্ট উইক মিসিং ট্রাফিক এবং মিসিং সাবমিট
কমিশনকে আমরা ওদের সঙ্গে আলোচনা করি, ওদের মানবাধিকার কমিশনের ডাকা ওদের সঙ্গে আলোচনা করি, তখন আলোচনা করে লাস্টে একটা ডিসিশন নেওয়া হয় যে মা পরিবারের ওখানে একটু ফেন্সিং মতন করে দেওয়া যাতে ভূমিটা নিচে না আসে। তা এখন আপনারা যদি দেখেন তো ওখানে ওই ফেন্সিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। এখন আমার যতদূর মনে হচ্ছে, আমার কাছে সঠিক তথ্য নেই, তবে যতদূর মনে হচ্ছে এখন ওই যে অ্যাক্সিডেন্টের সংখ্যাটা ওই রকম ধরনের অ্যাক্সিডেন্টের সংখ্যাটা কমে গেছে। তা এটা একটা উদাহরণ। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেটা আপনি সদস্য পদে পাচ্ছেন, এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা জনগণের মধ্যে আছে। আমাদেরও বহুলোক ফোন করে বলে আমি সদস্য, মানবাধিকার কমিশনের কোনো সদস্য পাবলিকের কোনো সদস্য আমার স্কোপ নেই। আইন যেটা বলছে, তিনজন খালি থাকে, একজন চেয়ারম্যান থাকে আর দুই সদস্য থাকে। সেই সদস্য সিলেকশনের পদ্ধতি বলে দেওয়া আছে, সে পদ্ধতিটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, স্পিকার, যেটা আমাদের বিধানসভা স্পিকার এবং লিডার অফ অপোজিশন, এই তিনজনে মিলে ডিসাইড করে যে কাকে আমরা চেয়ারম্যান করবো এবং তাকে আমরা সদস্য করব। সদস্য দুজন থাকে, একজন চেয়ারম্যান, এবং তার পরবর্তীকালে মাননীয় রাজ্যপালের কাছে ওই রেকমেন্ডেশনটা দেয়, রাজ্যপাল সেটা অ্যাকসেপ্ট করে, তারপরেই সে সদস্য অথবা চেয়ারম্যান হতে পারে। সুতরাং এখানে পাবলিকে যুক্ত হওয়ার কোনো স্কোপ নেই। আমার মনে হয় ম্যাডাম যেটা বললেন, আমিও দেখেছি ওটা হাজরাপুরের ব্যাপারটা, আমার মনে হয় ওখানে যদি আপনি ছবি তুলে একটা কমপ্লেন লেটার মানবাধিকার কমিশনকে করে দিন বা সাহেবকে পাঠান, তাহলে হয়তো ওনারা ট্র্যাফিকের সাথে যদি জিনিসটা নিয়ে নেন, ব্যাপারটা দেখেন, তাহলে আপনার সমস্যা সুরাহা হবে বলে আমার ধারণা, আমার দৃঢ় ধারণা। আমি জানি এটা মানবাধিকার কমিশনের যদি যদি মা পাবে বলে সমস্যাটা সমাধান হয়েছিল, এইটাও সমস্যা, এটা একটা বিরাট বড় সমস্যা, আমরাও দেখেছি এটা। আমার মনে হয় এটা সমস্যাটা সমাধান দিকে দিকে পাবে। নমস্কার, আমার নাম হচ্ছে মলকার শেখ গুপ্ত। আমার একটা প্রশ্ন আছে, এটা হচ্ছে এই যে অনেক সময় দেখা যায় যে ধরুন ব্যক্তিগত কারণে একজন আরেকজনের বিরুদ্ধে একটা মিথ্যা ক্রিমিনাল কেস করে, সেই ক্ষেত্রে যার বিরুদ্ধে ক্রিমিনাল কেসটা করা হলো তার মানে কী কী করণীয় এবং তার বাঁচার উপায়টা, ধরুন সে ক্রিমিনাল কেস হয়ে গেছে, সে বেরিয়ে দিয়ে ডিফেন্স করছে, পরবর্তী স্টেপ তার কী হবে, মানে যার যার ক্ষেত্রে করা হচ্ছে তার মানে সুরক্ষা কি মানবাধিকার কমিশন দিতে পারে? আপনি যে প্রশ্নটা করলে আমি একটু আপনার কাছে ক্ল্যারিফাই করে দিতে চাই, যে আপনি বলছেন যে একজন আরেকজনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করেছে, এটাই বলতে চাইছেন তো? সেখানে মানবাধিকার কমিশন কিছু করতে পারে কি না, এটাই আপনি জিজ্ঞাসা, আপনার জিজ্ঞাসাটা এটাই তো? আচ্ছা, আমি এটা বলি, আজকালকার দিনে গত ছ মাস ধরে আমরা প্রায়ই দেখছি, বসুন না, প্রায় দেখছি যে আমাদের কাছে এরকম দরখাস্ত আসছে যে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, এটা কি করবে, আপনারা কি করবেন? এখানে মানবাধিকার কমিশনের কিছু করণীয় নেই, মানবাধিকার কমিশন এরপরে লিখতে পারে না, কারণ একবার কোনো ক্রিমিনাল কেস স্টার্ট হয়ে গেলে এটা আদালতের বিচার্য বিষয়। এই যদি মনে করেন যে আপনারা মিথ্যা মামলা করেছেন, আপনার হাইকোর্টের দ্বারস্থ হোক, হাইকোর্টের পাওয়ার আছে, সেটা কোয়াশ করে দিতে পারে, অথবা আপনারা যেরকম মামলা করেছে আপনারা ডিফেন্স দিতে পারেন। এটা মিথ্যা মামলা বলে তো আইনে তো কিছু নেই, মিথ্যা কি সত্য সেটা আদালতের বিচার্য বিষয়, সেটা মানবাধিকার কমিশনের বিচার্য বিষয়, এখানে মানবাধিকার কমিশন না করাতে পারে। নমস্কার স্যার, এতক্ষণ শুনে যেটা আমার মনে হলো যে মানবাধিকার কমিশন এইটা হচ্ছে যে সিটিজেন বা নাগরিক তাদের যে সরকার সরকারি যে সংস্থা বা
সরকারি যে দপ্তর তাদের থেকে ওই নাগরিকদের উপর যে একটা মানে অন্যায় সেটার জন্য মানবাধিকার অধিকার কমিশনের কাছে কিছু নালিশ করা যেতে পারে বা পিটিশন করা যেতে পারে। এটাই আমার মনে হয় যে সরকারের দিক থেকে যদি কিছু অন্যায় হয়ে থাকে নাগরিকের উপর তাহলে নাগরিকরা সেটা মানবাধিকার কমিশনকে জানাতে পারে। এটা কি এমন হতে পারে যে ধরুন পারিবারিক অশান্তি হলো বা অন্য কোনো মানুষের দিকে পাড়ায় কোনো গণ্ডগোল হলো বা রাস্তায় কোনো কিছু অন্যায় হলো অন্য একজন নাগরিক অন্য নাগরিকের বিরুদ্ধে কিছু মানে আইন মানে কমপ্লেন মানবাধিকার কমিশনকে কি দিতে পারে? আবেদন পত্র আসে সে আমার জমি জমা নিয়ে কন্ট্রোল চলছে অথবা আমার পাড়া প্রতিবেশীর সঙ্গে আমার কন্ট্রোল চলছে অথবা বাইরেওয়ালা ভাড়াটের জন্য মানবাধিকার কমিশনের হাত পা বাঁধা। আমি আপনাকে প্রথমেই বললাম সরকার যে পরিষেবাগুলো দিতে পারে সেই পরিষেবার যদি কোনো খামতি থাকে অথবা আপনি মনে করছেন যে সরকারি পরিষেবা দেওয়াতে দেওয়ার জন্য আমার ক্ষতি হয়েছে আমার ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক মতনভাবে আমি পরিষেবা পাইনি সেখানেই খালি মানবাধিকার কমিশন ইন্টারভিউ করতে পারে। আর আপনি যে কথাটা বলছেন পাড়া প্রতিবেশী ঝগড়া অথবা জমি জমা নিয়ে ঝগড়া অথবা প্রমোটার আমার বাড়ি নিচ্ছে না তার জন্য ডিফারেন্ট হ্যাঁ পারিবারিক ঝগড়া মানে স্বামী স্ত্রীর ঝগড়া তার জন্য তো অলরেডি ফোরাম আছে সেরকম আপনার জমি জমা নিয়ে দরকার ঝগড়া হচ্ছে সেখানে আপনি সিভিল কোর্টে যে আদালত আছে দেওয়ানি আদালত সেটাকে বলে সেখানে দেওয়ানি আদালতে যান ওরা বাড়িওয়ালা পাড়াতে ঝগড়া হচ্ছে দেওয়ানি আদালতে যান সেখানে তো মানবাধিকার করছেন স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে সেখানে আপনারা সিভিল কেস করতে পারেন ডাইভোর্স কেস করতে পারেন অথবা এখন একটা নতুন ফোরাম করেছে প্রত্যেক জেলা অফিসেতে ডোমেস্টিক ভায়োলেন্স অফিসার করেছে তাদের কাছে যেতে পারেন তারা এই সমস্যার সমাধান করে দেবে এবং যদি আপনার বাড়িওয়ালা সরি প্রমোটার নিয়ে কোনো ঝামেলা হয় আপনার কনজিউমার কোর্ট আছে সেখানে যেতে পারেন মানে প্রত্যেকটা যে সমস্যাগুলোর কথা আপনি তুলে ধরলে প্রত্যেকটা সমাধানের জন্য আলাদা আলাদা ফোরাম করা আছে যে এখানে গেলে এই সমস্যার সমাধান হবে এখানে গেলে এরকম ধরনের এটা মানবাধিকার কমিশনের কিছু করণীয় নেই কেন আমি প্রথমেই বললাম এটা আদালত এটা খালি একটা রেকমেন্ডেশন করতে পারে এবং কাউকে ডাইরেকশন দেওয়া কাউকে অর্ডার দেওয়া এসব ক্ষমতা মানবাধিকার কমিশন নেই এগুলো আপনার যে বিভিন্ন ফোরাম আছে সেখানে যান সেখানে আপনারা নিশ্চয়ই রিলিফ পাবেন। না না সেটা না আমি মানবাধিকার কমিশন যে নামটা এটা শুনে সবাই একটা রিলিফ পাওয়ার চেষ্টা করে যে একটা ভালো কিছু এখান থেকে পাওয়া যেতে পারে আমরা আশা করি। তো আপনাদের কাছে যে দরখাস্তগুলো যায় সেই অনুযায়ী কি আপনারা তাদেরকে সাজেশন দেন কোথায় কি যেতে হবে কিভাবে কি করতে হবে? হ্যাঁ সেটা যেটা আপনি বলেন তখন ওদের দরখাস্তটা আমরা রিজেক্ট করে দিচ্ছি তখনই আমরা বলে দিই যে তুমি কনসার্ন ফোরামেতে যাও তুমি আমাদের এখান থেকে কিছু আমরা করতে পারো না তুমি কনসার্ন ফোরামেতে চলে যাও এটা সিভিল ডিসপিউট এটা আমাদের কিছু করার নেই এবং দেওয়ানি আদালতে যাও এরকম আমরা বলে যদি তার ইচ্ছা হয় আমরা তো আমার কথা শুনে তো সে যাবে না তা সে উকিলবাবুর অ্যাডভাইস নেবে সব কিছু নেবে তার বেসিসে সে যাবে আমরা ওইভাবে খুব নগ্নভাবে তাকে বলি যে এই আদালত আছে এবং আপনি যদি উচিত মনে করেন সদুচিত মনে করেন তাহলে ওখানে যেতে পারেন এইটুকুনি আমরা এর থেকে বেশি আমরা
আর আর কারো কোনো প্রশ্ন? তো মোটামুটি কিছুদিন যাব একটা এই সবই পোস্ট কোভিড পিরিয়ডে বর্ণবর শুরু হয়েছে, সেটা হচ্ছে যে কলেজে ধরুন অ্যাডমিশন নিয়েছে, সেই কলেজটা সরকারি কলেজ নয় কিন্তু গভর্নমেন্ট এডেড কলেজ, এবার সেখান থেকে সে ট্রান্সফার নিয়ে ভর্তি হয়ে ক্লাস করলো না, ট্রান্সফার নিয়ে অন্য কলেজে চলে গেছে, এবার যে কলেজ থেকে যে সে ছেড়ে চলে গেছে ক্লাসটা করে সেখানে স্বাভাবিকভাবে সে বলবে যে আমি ছেড়ে দিচ্ছি, এবং তার যে টাকা পয়সা জমা দিয়েছে কিছু টাকা কেটে কিছু টাকা তার ফেরত পাবে ইত্যাদি সব নিয়ম আছে। এইসব ক্ষেত্রে আমারও নিজের পরিচিত থেকে দেখা যাচ্ছে বিভিন্ন কলেজ থেকে সে আর টাকা ফেরত পাচ্ছে না, নানা রকম চক্করে কলেজ আর সে টাকা ফেরত দিচ্ছে না, অনেক বইচই গোলমাল ইউজিসিকে জানানো হেন তেন হতেই থাকে। এইসব ক্ষেত্রে যদি যারা এইরকমভাবে ভোগ করছে ভুক্তভোগী তারা কি সেই কলেজের নামে যারা টাকা তার ফেরত দিচ্ছে না ন্যায্য পাওনা ফেরত দিচ্ছে না তারা কি মানবাধিকার কমিশনে যেতে পারে? এক্ষেত্রে না এটা এক্ষেত্রে হবে না, কারণ এটা কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার মানে প্রশাসনিক ম্যাটার, এখানে আমাদের ঢোকার কোনো স্কোপ নেই, ওকে আইন আদালত করতে হবে। যদি মনে করুন কোনো কলেজ কর্তৃপক্ষ না দেয় এবং ডিসি যেটা বলছে ডিসি ইন্টারভেনশনেও না হয় তখন আদালতে যেতে হবে, এছাড়া তো উপায় নেই। বলছেন প্রতারণা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে থানায় গিয়ে কমপ্লেন করতে পারে অথবা কোর্টে অ্যাপিল করতে পারে, আইনে সাহায্য দিতে পারে আইনগত সাহায্য, এখানে মানবাধিকার কমিশনের কিছু করণীয় থাকবে না। তো মোটামুটি আমরা একটা বুঝলাম, এবং বিশেষ করে কিছু কিছু বিষয়ে আমরা মানবাধিকার কমিশনের কাছে কোন কোন বিষয়ে যেতে পারি এবং গেলে পরে আমরা কি সুরক্ষা পেতে পারি সেটা বিস্তারিতভাবে বুঝিয়ে দিলেন, কোন কোন ক্ষেত্রে আমরা যেতে পারি না সেটাও উনি আমাদের জানিয়ে দিলেন। তো আশা করি আজকের এই আমি এখানে একটা ইন্টারভিউ করো যেতে পারি না বলবো না, যাবে কিন্তু আপনারা রিলিফ পাবেন, মানবাধিকার কমিশনের হাত বাঁধা, সেখানে মানবাধিকার কমিশন কিছু করতে পারবে, আপনারা আসতে পারেন, আপনাদের যা সমস্যা হবে সবই লিখে পাঠাবেন, কিন্তু আমরা বলবো সরি মাফ করুন আমরা করতে পারবো না। তো সেটাই, কিন্তু কিছু 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 পরিপ্রেক্ষিতে মানবাধিকার কমিশনের হাত একদম শক্ত এবং গেলে পরে সত্যি রিলিফ পাওয়া যাবে, এবং আশা করব আপনারা সকলে আজকের এই সুন্দর অনুষ্ঠানে এবং এই প্রশ্নমালার মধ্যে দিয়ে অনেকটাই আমরা অবগত হয়েছি মানবাধিকার কমিশনের কতখানি আমরা করতে পারি, কী কী বিষয়ে যেতে পারি, কী কী বিষয়ে যেতে পারি এবং গেলে পরে কী কী বিষয়ে আমরা এখান থেকে সুরক্ষা পেতে পারি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবার আজকের এই অনুষ্ঠানটা আমি একটাই জিজ্ঞেস করছি যে মানবাধিকার কমিশনে শুধুই কি নালিশ জানানোর জন্যই যাওয়া যাবে নাকি গাইডলাইন চাওয়ার জন্যও যাওয়া যেতে পারে? কি বলে গাইডলাইন মানে নালিশ, ধরুন আমি সরকারি চাকরি করি আমার কোনো একটা সমস্যা হচ্ছে, ঠিক আছে, আমি কোনো নালিশ জানাতে চাইছি না কিন্তু এই সমস্যাটাই আমি কি করতে পারি? হয়তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বুঝতে পারছি না যে আমার কোন দিকে যেতে হবে, গেলে আমি এটার থেকে তার একটা অন্যরকম মানে হতে পারে, তাই জন্য আমরা কাউকে কোনো অ্যাডভাইস দিই না। আপনার যদি কোনো সমস্যা থাকে সেটা আবেদন করুন, তাহলে আমরা সরকারি ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা যদি আপনি আমার বক্তব্য হচ্ছে সমস্যাটা হলো তো আমি ধরুন
পাজলড, আমি বুঝতে পারছি না আমি কি করব। সেটা সেই ক্ষেত্রে মানুষ, হ্যাঁ মানে আমি এটা বলছি যে আমি কোন দিকে যাব, কোন দিকে গেলে আমার প্রবলেমটা সলভ হবে আমি হয়তো বুঝতে পারছি না। আমি লেম্যান, আমি বুঝতে পারছি না। আনঅফিশিয়ালি যদি আসে আমরা হয়তো হেল্প করব, কিন্তু আমরা সাথে সাথে এটাও বলে দেব যে ভাই আমরা একজনে দায়িত্ব নিচ্ছি, এটা আপনার সম্পূর্ণ নিজস্ব জীবন, আমরা তার জন্য কোনো দায়িত্ব। আনঅফিশিয়ালি যদি আপনি কাউকে হেল্প করতে চান সকলকে আমাদের এখানে উপস্থিত সকল সুধী মন্ডলী সকলকে আমাদের তরফ থেকে, আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার তো মনে হয়েছে আমরা অনেক কিছু নতুন কিছু আমি অন্তত জানতে পেরেছি, এবং আশা করি আগামী দিনে আরও এরকম ছোট্ট অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারব। আবারও আপনাকে ধন্যবাদ এবং ভারত সেবা সম্পর্কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।